মনের খোরাক শিল্প সাহিত্য এবং আড্ডা গ্রুপের আয়োজন সাপ্তাহিক সেরা কবি সম্মাননা পর্ব দুই। এই আয়োজনে কবিদের সম্মানার্থে থাকছে ই সার্টিফিকেট প্রদান, সেরা কবির কবিতা আবৃত্তির অডিও ভিজুয়াল ভিডিও মনের খোরাক ইউটিউব চ্যানেলে প্রকাশ, কণ্ঠে থাকব আমি প্রসেনজিৎ সমাদ্দার, এছাড়াও থাকবে সেরা কবিদের মনের খোরাক পেজে লাইভে সকণ্ঠে স্বরচিত কবিতা আবৃত্তির সুযোগ। লাইভে অংশগ্রহণের জন্য মনের খোরাক গ্রুপে যোগাযোগ করবেন। একজন কবির পরবর্তী সপ্তাহেও সেরা হওয়ার সুযোগ থাকবে, সৃষ্টিকে মূল্যায়ন করা হবে, কোনো ব্যক্তিকে নয়, শুধুমাত্র বাংলা কবিতাকেই মূল্যায়ন করা হবে। যারা আমাদের আজকের এই আয়োজনের সাথে আছেন তাদেরকে অনুরোধ করব, আমাদের মনের খোরাক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। শুরু করছি সাপ্তাহিক সেরা কবি সম্মাননা পর্ব দুই। সাথে আছি আমি প্রসেনজিৎ সমাদ্দার। প্রথমেই ঘোষণা করছি এ সপ্তাহের সেরা কবি ও কবিতার নাম। প্রথমে বলছি কবি সুতপা দাস, তার কবিতার নাম প্রণমী তোমায়। এরপর আছেন কবি মৃন্ময় সমাদ্দার, কবিতা খাম। এরপরে আছেন কবি প্রশান্ত দাস, কবিতা জন্মদিন। এরপর আছেন কবি ফাহমিদা কামাল লিনু, কবিতার নাম ব্যাক স্পেস। এরপর আছেন কবি মান্টি বণিক, কবিতার নাম আসবি কি তুই আমার শহরে। আমরা এবার তাদের কবিতার আবৃত্তিতে চলে যাব, শুনব তাদের কবিতা। প্রথমে আবৃত্তি করছি কবি সুতপা দাস রচিত কবিতা প্রণমী তোমায়। প্রণমী তোমায় হে বিবেকানন্দ, তোমারই অমৃত জ্ঞানে খুঁজি জীবনের আনন্দ। তব অমর বাণী সরি হে ভারতবাসী, এসো স্বদেশ হিতৈষী করে নিজেদের গড়ি কর্মব্রতী হয়ে। দেশভক্তির পণ লয়ে চলো মাতৃভূমির কল্যাণ সম্পন্ন করি। কর্ম আগে ধর্ম পরে ক্ষুধাগ্নি নেবাও, দরিদ্র নিপীড়িতদের তত্ত্ব কথায় কি পেট ভরে। দরিদ্র নারায়ণ ওদের বুকে টেনে নাও আপন করে। তৎপর হও যাতে আত্মশক্তি জাগে উন্নত মস্তক আত্ম অহংকারে। শিক্ষার আলোয় কর আলোকিত ওরা প্রতারিত বঞ্চিত। এতকাল শিক্ষার অশিক্ষার আধার কেটে ওঠেনি সূর্য ওদের হয়নি সকাল। শিক্ষা সিঞ্চিত বিকশিত জীবনী শিক্ষা শক্তিতেই নিহিত। সর্বধর্ম তত্ত্ব শিক্ষাতেই অধিষ্ঠিত ভগবান, শিক্ষিত কর্মবীর সেনাগরে করি এদেশ আগুয়ান। হে মহাপ্রাণ তব অগ্নিমন্ত্র বুকে লয়ে আজ স্মরণ করি তোমায়, চরণে করি নতমস্তক প্রভু লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম। ধন্যবাদ। এরপর আবৃত্তি করব কবি মৃন্ময় সমাদ্দার রচিত কবিতা খাম। অনেকদিন পর খামে ভরা একটা চিঠি এলো, প্রেরকের নামের জায়গায় তোমার নামটি ছিল। হঠাৎ মনে এলো শিহরণ, এ কি সত্যি না মনের ভুল? চোখ কষলে ভুরু কুচকে আবার নামটা পড়লাম। এ যে আমার পরম প্রাপ্তি, কতদিন আগে লেখা সেসব লক্ষ্য করিনি আর। শুধু অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম খামে,
প্রেরকের নামটা যে তোমার, তুমি ছিলে আমার জীবন মরণ, তুমি যে আমার একান্ত আপন। আজ তুমি করে দিয়েছ যে পর, তেমনই পড়ে আছে তোমার সাজানো সে ঘর। হাত আমার কাঁপছিল, চোখেও জল এসেছিল, খামে প্রেরক যে তুমি, খুলতে গিয়েও পারেনি খুলতে তোমার পাঠানো সে খাম। জানিয়েছিলে তুমি ছেড়ে যেতে চাও চলে, মুহূর্তে আমার স্বপ্নের ঘর ভেঙে হলো চুরমার, বালি দিয়ে বানানো সে ঘর, চোরা বালিতেই ডুবে গেল সে ঘর। মনে পড়ছিল কত কথা, অব্যক্ত মনের ব্যথা, খামে তখনও লেগেছিল তোমার হাতের সেই ছোঁয়া। সেই আবেশেই মগ্ন এখন, থাকতে দিও আমায় আমার মতন। ধন্যবাদ। এরপর আবৃত্তি করব কবি প্রশান্ত দাস রচিত কবিতা জন্মদিন। আজ বাবুদের বাড়িতে অনুষ্ঠান, সকালেই গিন্নিমা বলেছিল, কমলি বিকালে তাড়াতাড়ি আসিস, আজ বাবুর একমাত্র ছেলের 5 বছরের জন্মদিন। বিকেলে এসে দেখি গোটা বাড়ি আলো দিয়ে সাজানো, চারিদিকে রং বেরঙের বেলুন। আজ কাজের চাপ একটু বেশি, কাজ করতে করতে হঠাৎ মনে পড়ে গেল আজ 22শে আষাঢ়, আমার বাবুও তো আজই জন্মেছিল। বেঁচে থাকার লড়াই চালাতে গিয়ে ভুলেই গিয়েছি সেদিনের কথা, বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। আমিও তো মা, আমি কি কিছুই করতে পারবো না? এদিকে মাসের টাকা শেষ, হাতে টাকা নেই, একবার ভাবলাম গিন্নিমাকে বলি কিছু টাকা ধার দেওয়ার জন্যে, পরক্ষণেই ভাবলাম আজ বাড়িতে অনুষ্ঠান, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, যদি কিছু বলে, যদি অপমান করে দেয়। ভাবলাম যা হয় হোক, যেচে অপমানিত হয়ে লাভ নেই, বড়লোকের খেয়াল কখন কি বলবে তার ঠিক নেই। তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফেরার পথে চেনা জানা দোকান থেকে সস্তা দরের কেক, পায়েস করার জিনিস কিনে নিলাম ধারে। বাড়ি ফিরে বাবুকে বললাম, তোরা জন্মদিন, সন্ধে বেলায় তোর বন্ধুদের ডেকে আনিস। বাবু আনন্দে প্রায় নাচতে নাচতে বন্ধুদের ডাকতে গেল। আমার মেয়ে ভাইয়ের জন্মদিন শুনে ফুল তুলে মালা গাঁথল। প্রায় অন্ধকার ঘরের স্তিমিত আলোয় বন্ধুদের সাথে বসে এক টুকরো কেক, এক বাটি পায়েস নিয়ে জন্মদিন পালনের গর্বে বাবুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। মা হয়ে এতটুকু করতে পেরে বুকটা ভরে উঠল, চোখ দিয়ে নেমে এলো উত্তপ্ত জলের স্রোত। ধন্যবাদ। এবার পড়ব কবি ফাহমিদা কামাল লিনু রচিত কবিতা ব্যাক স্পেস। তারিখ বদলের মারপ্যাচে দেখা হলো না, কখনো এ বন্ধু কখনো ওই বন্ধুর সাথে, এখন এই কাজ তখন ওই কাজের মূল্যায়ন করতে করতে আমার আর মূল্য রইল না। তুচ্ছ মনে হতে লাগলো নিজেকে এক পর্যায়ে, পরপর 3 বার রিং হতে হতে কেটে গেল ফোন, তবু রিসিভ করার ইচ্ছে ছিল না। আমি আর আমার অভিমান, মনে মনে অপমান বোধ, কারণ দিনমান ভেবেছি, বুঝতে চেষ্টা করেছি, নিজেকে প্রশ্ন করেছি, তোমার কে আমি? হঠাৎ মনে হলো ভীষণ আপন,
আবার মনে হলো আমি হয়তো কেউ নই তোমার, কেউ নও তুমি আমার। কি যে অদ্ভুত রকমের অসহায় বোধ করেছিলাম সেদিন, যদি জানতে, যদি বুঝতে তুচ্ছ তাচ্ছিল্যে যন্ত্রণা ভয়াবহ কতটা আমি কুঁকড়ে যেতে হয়তোবা। জানো, সেদিন মনে হচ্ছিল যেন এক মহাকাল আমাদের দেখা হয় না, কষ্টে জর্জরিত ব্যথাতোর মনের কথাগুলো জড়ো করে কেঁদেছি আর কবিতা লিখেছি, একের পর এক বিরহী কবিতা। তবু বলতে পারিনি আমি তোমার সাথে অন্য কাউকেই দেখতে পারি না, সহ্য হয় না আমার। সেদিনের পর থেকে আমি বুঝেছি বদলে গেছি, কতটা বদলে গেছি, আমি হিংসুটে হয়ে গেছি। আমি ভালোবেসেছি তোমায় নিয়ে একটা জীবন পাড়ি দেব স্বপ্ন দেখেছি, ভুল করেছি। আমি ভুল করেই তোমার সাথে ঘর বাঁধবো, সুখের স্বপ্নে বিভোর থেকেছি, কতটা বোকা আমি। বুঝিনি আমার মতো একজন তোমার কাছে তুচ্ছ ভীষণ, আমি যে তোমার যোগ্য নই ভুলে যাই বারবার, বারবার ভুল করেই ভালোবাসি। সেদিন খুব কেঁদেছি ঘুম না আসা মধ্যরাতে, পুরনো SMS আওড়াতে আওড়াতে। হঠাৎই মনে হলো কি হবে পুরনো SMS গুলো যত্নে রেখে। সেদিন রাতেই প্রথম স্মরণ করলাম কিবোর্ডের ব্যাক স্পেসটাকে, কারণ সেই পারল খুব গোপনে সযতনে মুছে দিতে বহুদিনের যত্নে আগলে রাখা পুরনো সব SMS। ধন্যবাদ। পরবর্তী এবং সর্বশেষ কবিতা আবৃত্তি করব কবি মান্টি বণিক রচিত কবিতা আসবি কি তুই আমার শহরে। আমার শহরে গোলাপের কার্ফু হলো শেষ, তাই পথ চেয়ে আছি তোর। জানি শহরে বন্দি জীবন লাগবে না তোর ভালো, তবু আসবি কি তুই আমার শহরে। শ্রাবণ আসলে ঝরবে জল বৃষ্টি ভেজা শহরে, নির্জন দুপুরে জানালায় দাঁড়িয়ে তৃষ্ণার্ত নয়ন জল ছবি আঁকে তুলিহীন পাতায়, আসমানি রং বিবর্ণ হয়ে ঘন ঘটাই কৃষ্ণ মেঘে ঢাকা, ভেজা শালিকের শীর্ণ দেহ গুটি কয়েকটি পাতি কাক তারে বসে ভেজে শ্রাবণে। আমার শহরে আনাগোনা নানা যানবাহন ছন্দ হারাই শ্রাবণের বাদলার নিত্রে, দক্ষিণা বাতাস বয়ে আনে বঙ্গোপসাগরের কাচের গুঁড়ো আমার শহরের ওষ্ঠে চিবুকে চুম্বন করে। বানবাসী না হলেও হাঁটু জল কেন কোনো পথে হয়, কাগজের নৌকা ভাসানো যাবে, আসবি কি তুই আমার শহরে। আমার শহরের ছাদের কার্নিশে বৃষ্টিরা অভিনব কায়দায় শ্রাবণে গড়াগড়ি খাই, ধাক্কা খাই কংক্রিটের মোড়া মজবুত খোলসে। দেখিস যদি অবাক হবি আসবি কি তুই আমার শহরে। শ্রাবণ এলেই গঙ্গা ভরা যৌবনের স্রোতে ভেসে যাব তোকে নিয়ে মনের পাঞ্চিতে, বুনো ফুলে নেই আমার শহরে বৃষ্টি ভেজা কদমহীন শহরে, তোর মন যদি না বসে দেব তোকে হৃদয়ের কদম সোহাগ করে। তোর গ্রামের মতো নেই শালুক শাপলা, তুই চাইলে দিতে পারি নয়ন তারা, আসবি কি তুই আমার শহরে। কোন শ্রাবণ সন্ধ্যায় গুনগুনিয়ে ওঠে যদি মন, তুই চুপি সারে করিস হৃদয় চুরি, চুরির ঘ্রাণ মাখবো সারা অঙ্গে। যদি তুই আমায় চোর বলিস বুঝবি তখন আমি, যখন হারিয়ে যাব শ্রাবণের আধারে, শ্রাবণে ভেজা কাঁথা মোড়ে তোর বুকে মাথা রেখে স্বপ্নের যান বলবো প্রেমের মালাতে। আশিস যদি বৃষ্টি ভেজা শ্রাবণে অষ্টাদশী প্রেমিকা আবার হব, তোর হাতে হাত রেখে
শ্রাবণের বাদলায় আঁচল ভেজাব, ঘন ঘন তো রাখির সুধা পান করব। আসবি কি তুই আমার শহরে? ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের খোরাকের সাথে থাকবেন।